দাদু এই জঙ্গল ধরে ওরা আসবে যতক্ষণ পর্যন্ত ওরা না আসে আমাদের এখানে অপেক্ষা করতে হবে যদি ওরা ভাগ হয়ে যায় তাহলে ওই বিচ্ছিন্ন হওয়ার সময়টাই হচ্ছে আক্রমণের উপযুক্ত সময় তুমি এখানে থাকো আমি দেখছি আমিও তোমার সাথে যাব শমশের সাধু এটা আমার বাম হাতে পাচ্ছি এই জঙ্গল ধরে পৌঁছাতে হবে তা আমাদের কাছারি বাড়ি লুঠের আগে আমাদের দেখে যেন কেউ বুঝতে না পারে সবাই একসঙ্গে না গিয়ে আমরা ছড়িয়ে যাই এবং কাছারি বাড়ির পিছনে মিলিত হয় আমাদের ভালো তোমরা দুজন এদিক দিয়ে যাও আর তোমরা দুজন এদিক দিয়ে যাও আর তোমরা আমার সঙ্গে কেউ যেন টের না পায়
ছাদু ছাদু বাবা শমশের আমার বুকে এসো তুমি আমার সম্মান বাঁচিয়েছো তুমি এই দক্ষিণ শিখের ইজ্জত রক্ষা করেছো শমশের এভাবে বলবেন না এ তো আমারও দায়িত্ব তুমি আমার পুত্রের মতো কাজ করেছো শমশের বলবি পরে বলবো এদিকে আয় পরিচয় করিয়ে দি এ হচ্ছে আমাদের শমশের আজ আমাদের মহা বিপদ থেকে রক্ষা করেছে বাবা শমশের তুমি তো আমার দুই ছেলেকে চেনো ওরা দুইটাই অপদার্থ হয়েছে আমি ওদের দুইজনকে মানুষ করতে পারি আমি চাই তুমি ওদের দুইজনকে সময় দাও আর তোমার সঙ্গ পেয়ে দেখি ওদের জীবনে একটু পরিবর্তন আসে কিনা আর শমশের তুমি কিন্তু আজ এখানেই খেয়ে দে আর আমাকে একটু কাচারির উদ্দেশ্যে বেরোতে হচ্ছে কি কারণে শুক্রিয়া জানানো হচ্ছে জানতে পারি এই যে এত বড় বিপদ থেকে আমাদের সবাইকে উদ্ধার করার জন্য এটা আমার দায়িত্ব একটা কথা বলতে পারি সেই ছোটবেলা থেকে যতবারই আপনার সাথে আমার দেখা হয়েছে মনে হয়েছে আপনি যেন আমাকে কিছু একটা বলতে চান কি ঠিক বলিনি তোমাকে আমার কিছু বলার আছে কিন্তু কিন্তু কি বলার থাকলে বলে ফেলুন ভয় হচ্ছে যে তবে কি একজন ভীরু কাপুরুষকে আজ অভিনন্দন জানালো এই দক্ষিণ শেখের মানুষ কাকে ভয় পাচ্ছেন আপনি হয় আমার ভাগ্য কি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি দরিয়া সেই ছোট্টবেলা যখন বশিরের সাথে প্রথম দেখেছিলাম তোমাকে তবে আর কি বিয়ের প্রস্তাব নিয়ে লোক পাঠাবেন কিন্তু কিন্তু তোমার আব্বা যদি রাজি না হন বীর পুরুষ আপনি আব্বা হুজুর রাজি না থাকলে যুদ্ধ করে ছিনিয়ে নেবেন কি পারবেন না ঠাট্টা করছো না মনের কথাই বলছি দরিয়া হাট চৌধুরীর বাড়িতে হামলা করার হুজুর লোকটি খুবই অত্যাচারী ছিল তাতে তোমার কি
সে ফকির দরবেশকে পর্যন্ত অপমান করেছে হুজুর। জমিদারি তো কোনো ফকির দরবেশকে খুশি করার জন্য নয়। কে তোমাকে এত বড় স্পর্ধা দিল? আমার হুকুম ছাড়াই আমার প্রজার বাড়িতে হামলা করেছ? আমি দরিদ্র কৃষকদের উপর জুলুম হচ্ছে জেনেই এটা করেছি। আপনাকে জানাইনি, এটা আমার ভুল। আমি নিজেও তা স্বীকার করি। কি এত বড় সাহস? আমার হুকুম ছাড়াই? আম্মা, আপনার শরীর ভালো তো? কাজের চাপে আমি একদমই আপনার খবর নিতে পারি না। না বাবা, আমি একদম ঠিক আছি। তুই আমার জন্য ভাবিস না তো? তোর কাজ তুই মন দিয়ে কর। জি। কিরে, কিছু বলবি? জি জি আম্মা। হ্যাঁ বল। আম্মা, আপনি অনুমতি দিলে জমিদার বাড়িতে প্রস্তাব পাঠাতে পারি। কিসের প্রস্তাব? দরিয়া বিবির বিয়ের প্রস্তাব। আমার কোনো অমত নেই বাবা, কিন্তু জমিদার কি রাজি হবেন? কেন হবেন না বাবা? তুই তো জগন্নাথ বাবুর পালক পুত্র হিসেবেই বড় হয়েছিস, তারা তো এটাই জানে। ওসব তো পুরনো কথা, তারাও তো একসময় গরিব ছিল। না বাবা, নিজের কথা কেউ মনে রাখে না। আম্মা, আপনি অনুমতি দিলে আমি বিয়ের প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করি। দেখ পাঠিয়ে বাবা, আমার তো কোনো অমত নেই। তুই যেখানে খুশি হবি, তুই যেখানে ভালো থাকবি, আমি সেখানেই খুশি বাবা। আম্মা, তবে আপনি ছাদুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, তুই ভাবিস না তো? আমি আজ তবে আসি। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর দেওয়ান? খাজনা ঠিক মতো আদায় হচ্ছে তো? জি হুজুর, খাজনা ঠিক মতোই আদায় হচ্ছে। বাহ, খুবই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর খানের বেটা, এত সব জিনিসপত্র কেন নিয়ে এসেছ? হুজুর, আমি একটি প্রস্তাব নিয়ে এসেছি। হুজুর, তা শুভপুর থেকে কি শুভ প্রস্তাব তুমি নিয়ে এসেছ? আমি শমশের তালুকদার ও দরিয়াবানু বিয়ের প্রোগ্রাম নিয়ে এসেছি। কি এত বড় সাহস? সামান্য একজন তালুকদারের সাথে আমার মেয়ের বিয়ে দিব? না আছে জাত, না আছে বংশ। সেদিনও তার মা জগন্নাথ তালুকদারের বাড়িতে দাসীবাদীর কাজ করেছে। এত বড় সাহস, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। দেওয়ান, এই চাকরানির বাচ্চাকে ধরে নিয়ে আসে, বিয়ে করার স্বাদ মিটিয়ে দেব। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমরা গিয়েছিলাম জমিদারের বাড়িতে, জমিদার আমাদেরকে চরমপন করে তাড়িয়ে দিয়েছে। অশোক জমিদারের লাঠিয়াল, জ্যান্ত ফিরতে দিব না আজ একটাকেও।
না না সাধু, আমরা চাইলেই ওদের সঙ্গে জয় হতে পারি, তবু আমি দরিয়ার পিতার সঙ্গে সংঘর্ষে এড়াতে চাই। আমার মনে হয় আমাকে কিছুদিন অন্য কোথাও থাকা উচিত, পরিস্থিতি স্বাভাবিক হলে আমি আবার ফিরে আসব। কন্যাকে পাবার জন্য পিতার সঙ্গে লড়াই অসম্ভব। চলো শমশের, আমরা জমিদার বাড়িতে আক্রমণ করি। এটা ভুলে গেলেও চলবে না, তিনি দরিয়ার পিতা। আগেই বলেছি বেটার তেজ খুব বেড়ে গেছে, কমানো দরকার। আম্মাকে বল আমার যদি দরিয়াকে পছন্দ হয় তবে যে করেই হোক দরিয়াকে তুলে আনবই। আমি তো আগেই মত দিয়েছি বাবা, যা করা দরকার তোরাই করবি, আর মেয়ে তো সম্মতি আছে, তাহলে ভয় কিসের? জমিদারের অহংকার খুব বেশি বেড়ে গেছে, কমানো দরকার। যা দরিয়াকে তুলে নিয়ে আয়। জি আম্মা, আগামীকালই আমরা দরিয়াকে তুলে আনতে যাব। সাধু, বাইরে কিসের আওয়াজ? চল তো আয়। শমশের, শমশের!